আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে এসেছি আপনাদের কাছে। সত্যি আজকে যেটা নিয়ে এসেছি আলু কাবলি রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে একটা আমি বাউল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের বয়েল করা আলু। আমি এইভাবে কেটে নিয়েছি, আপনাদের মন পছন্দ হিসাবে কেটে নেবেন। আবার এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের শসাকে আমি কুচিয়ে নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন। আর দিচ্ছি একটা গাজর কুচানো, আমি একইভাবে কেটেছি। একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, সেটাও আমি কুচি করে কেটে নিয়েছি। দিলাম দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আমি কুচি করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি 60 গ্রাম কাঁচা ছোলা, আর দিচ্ছি 40 গ্রাম সেদ্ধ ছোলা। এখানে আপনারা সেদ্ধ মটরও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এবার দিচ্ছি অর্ধেক লেবুর রস, 1 টেবিল চামচের মতো দিয়েছি আমি। এবার দিচ্ছি 1/2 টেবিল চামচ চাট মশলা পাউডার, 1/2 টেবিল চামচ দিলাম বিট নুন, আর এখানে দিলাম 2 টেবিল চামচের মতো পাকা তেঁতুলের রস। ভিজিয়ে রেখেছিলাম আমি, এবার আমি ভালো করে কিন্তু মিক্স করে নেব। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আলু কাবলি আমরা সকলেই কিন্তু পছন্দ করি, আর যখন তখনই কিন্তু আমরা বানিয়ে ফেলি। আমি যেভাবে বানিয়েছি আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদেরকে। দেখুন আমার মাখানো হয়ে গেছে, এই দেখুন কত লোভনীয় হয়েছে, সত্যি খেতেও অনেক টেস্টি হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি একটা বাউলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন দেখুন কত লোভনীয় হয়েছে, কত ভালো লাগছে দেখতে, খেতেও অসাধারণ টেস্টি হয়েছে। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ও বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতন বিদায়, আল্লাহ হাফিজ।